আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আকিব টিভি এক্সক্লুসিভে আরো একবার সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো সোয়াস কয়েন নিয়ে। সো সোয়াস কয়েনে আপনারা কিভাবে এয়ারড্রপ এন্ড বাউন্টিতে পার্টিসিপেট করবেন সেই বিষয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু দেখে নিব যে টাইম লিফট ফর আওয়ার প্রি সেল, তাদের প্রি সেল স্টার হতে আর 5 days 4 hours লেফট আছে, বাকি আছে। আর আপনারা যদি রেটিংটা দেখেন, এটার কিন্তু রেটিংটা খুবই ভালো, 4.6 রেটিং বেঞ্চ এন্ড হচ্ছে আইসিও টপ এর রেটিংও ভালো, দেন হচ্ছে আইসিও ট্র্যাক এর রেটিং 4.6, আইসিও মার্স এর রেটিং 8.4। সো আপনারা জয়েন আওয়ার বাউন্টি, তাদের বাউন্টিতে জয়েন হতে গেলে তাদের এখানে ক্লিক করবা। আচ্ছা, বাউন্টির আগে হচ্ছে জয়েন আওয়ার টেলিগ্রাম, তাদের টেলিগ্রামে অবশ্যই আপনারা জয়েন হয়ে নেবেন। সো আমি তাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবো, অলরেডি 4,800 মেম্বার জয়েন হয়ে গেছে। আর সবসময় আপনারা টেলিগ্রামে তাদের এই পিন মেসেজ যেটা থাকবে এটা আপনারা একটু পড়ে নেবেন, কেননা তারা সব সকল আপডেট কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে পিন করে দেয়। ওকে, তো আমরা যদি আর একটু দেখি, এটা হচ্ছে তাদের পার্টনার, টুলস এন্ড টেকনোলজি। সো সাইটটা আপনারা পুরো দেখে নিলে আরো ভালো একটা ধারণা পাবেন সোয়াচ কয়েন কি কি করতে যাচ্ছে, কি করবে সামনে। সো ভিউয়ার্স, এখানে হচ্ছে দেখেন একদম ডানে ওয়েবসাইটটা নিচে আওয়ার এয়ারড্রপ ইজ অন। ওকে, আমরা এয়ারড্রপ ইজ অন এর উপরে যদি ক্লিক করি, সোয়াচ কয়েন এয়ারড্রপ রেজিস্ট্রেশন। তো এয়ারড্রপে পার্টিসিপেশনের জন্য যেটা করতে হবে, রেজিস্টার করতে হবে। এখানে আপনার ফুল নেম দিবেন, একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, দেন ERC20 ওয়ালেট অ্যাড্রেস, দ্যাট মিন্স হচ্ছে আপনার মাই ইথার ওয়ালেট দিবেন, অথবা যদি আপনি মেটামাস্ক ওয়ালেট অ্যাড্রেস ওয়ালেট ইউজ করেন দেন মেটামাস্কের অ্যাড্রেসটা দিয়ে জাস্ট হচ্ছে এখানে হচ্ছে জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যাট রুম। আচ্ছা, এরপরে যেটা করতে হবে, জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যাট রুম আপনারা এখানে ক্লিক করবেন, তাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, যেটা জয়েন গ্রুপ। ওকে, সো ভি আর জয়েন হওয়ার পরে এখানে আপনার টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দিবেন, দেন হচ্ছে ফলো আওয়ার ফেসবুক পেজ, তাদের এই লিংকের উপরে ক্লিক করবেন, তাদের ফেসবুক পেজ চলে আসবে। তাদের ফেসবুক পেজে যেটা করতে হবে, লাইক দিতে হবে। সো আমরা তাদের ফেসবুক পেজে লাইক দিয়ে দিলাম, দেন হচ্ছে আপনার এখানে তাদের ফেসবুক ইউজার নেম দিয়ে দিবেন, দেন ফলো আস অন টুইটার, তাদের টুইটারে আমাদের ফলো করতে হবে। সো আমরা তাদের টুইটারে ফলো করব, দেন হচ্ছে আপনার টুইটার ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। সো আমরা তাদের টুইটার, এটা হচ্ছে তাদের অফিসিয়াল টুইটার পেজ, আমরা টুইটার অফিসিয়াল পেজে ফলো দিলাম, দেন এখানে ইউজার নেম দিয়ে দিব আমাদের, দেন সাবস্ক্রাইব টু আওয়ার রেডিট, তাদের রেডিটে সাবস্ক্রাইব করতে হবে। তো এই লিংকের উপরে ক্লিক করবেন, তার রেডিট পেজ চলে আসবে, যেটা করতে হবে এই যে সাবস্ক্রাইবে ক্লিক করতে হবে। ওকে, সাবস্ক্রাইবে ক্লিক করে দেন হচ্ছে এখানে আপনার রেডিট ইউজার নেমটা দিয়ে দিবেন, দেন সিম্পলি সাবমিট করে দিবেন, তাহলেই আপনি এয়ারড্রপে পার্টিসিপেট হয়ে যাবেন। ওকে, আর আপনি যে মেইল দিবেন, আপনার মেইলে সব আপডেট তারা জানিয়ে দিবে, এবং আইসিওটা শেষে আপনারা যে ওয়ালেট অ্যাড্রেস দিয়েছেন এই ওয়ালেট অ্যাড্রেসে কিন্তু তারা টোকেনটা সেন্ড করে দিবে। ওকে ভিউয়ার্স, সব ইনফরমেশন দেওয়ার পরে আমি যেটা করব, সিম্পলি সাবমিটে ক্লিক করে দেবো। সো আপনারাও ইনফরমেশন গুলো দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন, দেন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ফর আওয়ার এয়ারড্রপ, ইউ উইল বি রিডাইরেক্ট টু আওয়ার হোম পেজ ইন 4 seconds, ইন মিন টাইম ইউ ক্যান গেট ওয়াইস লিস্ট ফর প্রিসেল 1st June, পার্টিসিপেট ইন আওয়ার অনগোয়িং বাউন্টি ক্যাম্পেইন। ওকে, আমরা কিন্তু তাদের এয়ারড্রপে পার্টিসিপেট হয়ে গেলাম, এখন আমরা চাইলে তাদের বাউন্টিতে পার্টিসিপেট করতে পারবো। সো এখানে দেখেন জয়েন আওয়ার বাউন্টি লেখা, সো আমরা এই জয়েন আওয়ার বাউন্টিতে ক্লিক করব, দেন এখানে সো ভিউয়ার্স আমরা এরকম একটা পেজে চলে আসবো, এখানে দেখেন বলা আছে সোয়াস কয়েন বাউন্টি প্রোগ্রাম, দিস ইজ দ্য টাইম হোয়েন ইউ ক্যান গেট সাম সোয়াস কয়েন ফর ফ্রি, ইট ইজ নাও অর নেভার, জয়েন দ্য অফিসিয়াল সোয়াস কয়েন বাউন্টি প্রোগ্রাম, স্পিড দ্য ওয়ার্ড অ্যান্ড হেল্প আস ইন মেকিং দ্য ওয়ার্ল্ড বেটার ফর এভরিওয়ান। যেটা করতে হবে সেটা হচ্ছে এই বাউন্টি থ্রেড আছে, এই বাউন্টি থ্রেডে আমরা ক্লিক করব, আমাদের সামনে বাউন্টি থ্রেড চলে আসবে তাদের। সো এখানে দেখেন অফিসিয়াল সোয়াস কয়েন বাউন্টি ক্যাম্পেইন চলতেছে। সো তারা বিটকয়েন টক ক্যাম্পেইনের জন্য 25% কয়েন টোকেন রাখছে, ফেসবুক ক্যাম্পেইনের জন্য 10%, টুইটার ক্যাম্পেইনের জন্য 10%, ইনস্টাগ্রামের জন্য 2%, রেডিটের জন্য 10%, টেলিগ্রাম ক্যাম্পেইনের জন্য 10%, মিডিয়াম ক্যাম্পেইনের জন্য 1%, লিঙ্কডইন ক্যাম্পেইনের জন্য 5%, ইউনিক ক্যাম্পেইনের জন্য 3%, নিউজলেটার ক্যাম্পেইনের জন্য 1%, আর্টওয়ার্ক ক্যাম্পেইন আছে তার জন্য 1%, ডিসপ্লে পিকচার ক্যাম্পেইনের জন্য
2% অ্যান্ড হচ্ছে মিডিয়া আর আর্টিকেল ক্যাম্পেইনের জন্য 15%, ট্রান্সলেশন ক্যাম্পেইনের জন্য 5%। তো আপনারা চাইলে এই প্রতিটা ক্যাম্পেইনে কিন্তু পার্টিসিপেট করতে পারেন। দ্য বাউন্টি ক্যাম্পেইন উইল রান টিল দ্য এন্ড অফ দ্য আইসিও। বাউন্টি ক্যাম্পেইনটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আইসিও যতক্ষণ পর্যন্ত না শেষ হবে ততক্ষণ পর্যন্ত এই ক্যাম্পেইনটা চলবে। আর রেজিস্টার হেয়ার রিওয়ার্ড শিট ইজ আপডেটেড ইন এভরি মানডে। প্রত্যেক মানডেতে তারা হচ্ছে রিওয়ার্ডের যে শিট তারা আপডেট করে। প্লিজ কিপ দ্যাট ইন মাইন্ড হোয়েন সাবমিটিং ইউর রিপোর্ট। আপনি যখন কোনো ক্যাম্পেইনে পার্টিসিপেট করবেন তখন আপনি প্রতি মানডেতে দেখবেন যে আপনি কত টোকেন কিংবা কত স্ট্যাক পাইলেন ওটা কিন্তু দেখতে পারবেন। সো এটা হচ্ছে জেনারেল টার্ম। পার্টিসিপেন্ট শুড সাবমিট দ্য প্রুফ অফ দেয়ার ওয়ার্ক অন বাউন্টি থ্রেড এভরি উইকেন্ড সো দ্যাট দেয়ার টোকেন্স আর টাইমলি আপডেটেড। পার্টিসিপেন্টস ক্যান চেক দেয়ার টোকেন্স আর্নিংস আপডেটেড এভরি মানডে অন বাউন্টি ড্যাশবোর্ড। সো এখানে আপনি পড়ে নিলে আরও বিস্তারিত তাদের কিন্তু জেনারেল টার্মস আছে আর এখানে ফেসবুক ক্যাম্পেইন আছে। ওকে, তো বাউন্টি ক্যাম্পেইনে আগে যেটা করতে হবে রেজিস্টার হেয়ারে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো আমাদের আগে রেজিস্টার করতে হবে। বাউন্টি ক্যাম্পেইনের জন্য আমাদের যেটা করতে হবে আপনি যে ক্যাম্পেইনেই পার্টিসিপেট করেন আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, সো আমরা আগে রেজিস্ট্রেশন করে নিব। এখানে বলতেছে জয়েন আওয়ার বাউন্টি প্রোগ্রাম অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য সোয়াচ কয়েন প্রজেক্ট। উই হ্যাভ অ্যালোকেটেড 4% অফ দ্য সোয়াচ টোকেন ফর মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল অ্যাক্টিভিটিস। ইউ ক্যান হ্যাভ ইউর শেয়ার ইন দ্যাট, জাস্ট চুজ হুইচ এভার ক্যাম্পেইন ইউ ওয়ান্ট টু বি পার্ট অফ অ্যান্ড ফিল আউট দ্যাট পার্ট অফ দ্য ফর্ম। চুজ ওয়ান অর চুজ অল, ইউর চয়েস, ক্লিক অন এনি অফ দ্য পোস্টিং। আচ্ছা, এখন এখানে আপনার রিকোয়ার্ড ফিস, এখানে আপনার ফর্মটা ফিল আপ করতে হবে। আপনার বিটকয়েন টক ইউজার নেম দিবেন, দেন বিটকয়েন টক প্রোফাইল লিঙ্ক দিবেন, আপনার ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেস দিবেন, অবশ্যই মাই ইথার ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দিবেন। দেন স্টেপ টু তে যেটা বলতে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, ইউ গেট সোয়াস টোকেন্স ফর লাইকিং, শেয়ারিং, কমেন্টিং, রিটুইটিং অ্যান্ড মোর। জাস্ট প্রোভাইড আস উইথ এ লিটল বিট অফ ইনফরমেশন সো উই ক্যান ট্র্যাক ইউ অ্যান্ড দেন গিভ আস প্রুফ অফ ইউর অ্যাক্টিভিটি এভরি উইক অন আওয়ার বিটকয়েন টক থ্রেড। সো সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন কি, আপনি লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন, রিটুইট করতে পারেন, সব কিছু করতে পারেন। এগুলো করে জাস্ট হচ্ছে তাদেরকে একটু আপনি যে কাজগুলো করছেন তার প্রুফ দিতে হবে। সো তখন তারা যখন রিভিউ করবে, রিভিউ করার পরে প্রত্যেক সপ্তাহে আপনারা এই বিটকয়েন টক থ্রেডে তাদেরকে আপডেট দিয়ে দিবেন এবং তারা রিভিউ করে প্রত্যেক উইকে কিন্তু আপডেটটা আপডেট অনুসারে রিভিউ করে হচ্ছে আপনার টোকেনটা ওখানে দিয়ে দিবে, দেখতে পাবেন আপনার লিস্টে। ফর কমপ্লিট ডিটেইলস অফ দিস ক্যাম্পেইন ভিজিট আওয়ার বাউন্টি থ্রেড ইউ ক্যান। আচ্ছা, আপনি ক্লিক অফ এনি অফ দ্য বাটনস বিলো টু পার্টিসিপেট। আপনি এখানে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, ফেসবুক, টুইটার, আপনি চাইলে সবগুলো করতে পারেন, রেডিট, লিঙ্কডইন। ওকে, এক একটার জন্য এক একটা কালার, দেখেন কালার চেঞ্জ হচ্ছে, টেলিগ্রাম। ওকে, সো সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, আপনি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন চাইলে সবগুলোতে পার্টিসিপেট করতে পারেন অ্যান্ড আদার ক্যাম্পেইন আছে। ওকে, সো এটা পার্টিসিপেট করে আপনি এখানে লাস্টে ক্লিক করবেন এখানে। সো ভিউয়ার্স, আমি সিম্পলি আপনাদের একটা দেখিয়ে দিই, যেমন আমি সাপোজ ফেসবুক ক্যাম্পেইনের জন্য যদি পার্টিসিপেট করি দেন আমার এই ফেসবুক প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, আমার ফেসবুকের ফ্রেন্ড সংখ্যা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে যেটা করতে হবে আপনি চাইলে এরকম রেখে দিবেন, দেন আপনি যদি টুইটারেও পার্টিসিপেট করতে চান সিম্পলি টুইটারে ক্লিক করবেন এবং টুইটারে ইউজার নেম দিবেন, নাম্বার অফ ফলোয়ার দিবেন। ওকে, আর এখানে দেখেন টুইটার ক্যাম্পেইনের উপরে বলা আছে ফলো কি করতে হবে, সুইচ কয়েনে ফলো দিতে হবে, আর রিটুইট করতে হবে, অফিসিয়াল পেজের যে পোস্টগুলো দেয় টুইটারে সেগুলো রিটুইট করতে হবে। ইউ ক্যান অলসো টুইট অ্যাবাউট দ্য সোয়াচ ইনিশিয়েটিভ ইউজিং দ্য হ্যাশট্যাগস সোয়াচ কয়েন আইসিও ক্রিপ্টো কারেন্সি, আপনি ই করতে পারেন। অল দিস ক্যান আর্ন ইউ টু 750 সোয়াচ টোকেন এভরি উইক, যেটা এইটা টুইটারের জন্য আপনার যেটা হবে সেটা হচ্ছে প্রতি উইকে আপনি সর্বোচ্চ 750 সোয়াচ টোকেন আর্ন করতে পারবেন। ওকে, সো আপনারা আপনারা এরকম দিয়ে দিবেন, দেখেন আমি ফেসবুকে যেটা দিছিলাম ওটা কিন্তু আছে, ওটা থাকবে। দেন আপনি চাইলে এটাও করতে পারবেন, ইনস্টাগ্রামও করতে পারবেন, এগুলো সব কিছু ফিল আপ করতে হবে আপনাকে। আর কোনটার জন্য কি সব কিছু বলে দেওয়া আছে, কমেন্ট অন অফিসিয়াল সোয়াচ কয়েন সাব রেডিট অর মেক পোস্ট অন রেডিট রিগার্ডিং সোয়াচ কয়েন অ্যান্ড আর্ন আপ টু 500 সোয়াচ টোকেন এভরি উইক। আপনি প্রত্যেক সপ্তাহে যেটা করতে পারেন 500 সোয়াচ টোকেন আর্ন করতে পারবেন রেডিট ক্যাম্পেইনের মাধ্যমে, কোনটা কি কোন ক্যাম্পেইনে কত টোকেন সেটা কিন্তু দেওয়া আছে। সো সিম্পলি এরকম আপনারা দিয়ে জাস্ট যেটা করবেন এখানে একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দিবেন। ওকে, দেন হচ্ছে আপনার প্রতি উইকের যে কাজগুলো এগুলো কিন্তু করতে হবে আপনার। সাপোজ এখানে সব বলে দেওয়া আছে আপনার টুইটারে কি করতে হবে, রেডিটে করতে হবে আপনাকে, ওখানে তাদের পোস্ট করতে হবে। ওকে, তার উপর বেসিস করে প্রতি উইকে কিন্তু আপনাকে তারা রিভিউ করার পরে টোকেন আপনাকে দিয়ে দিবে।
তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন, একটু একটু খুব একটা কঠিন না, জাস্ট আপনারা একটু বুঝে শুনে যদি কি কোনটা রিকোয়ার্ড ফিল্ডস কি করতে বলতেছে এগুলো যদি একটু পড়ে নেন এবং কাজগুলো যদি ঠিকঠাক ভাবে করতে পারেন আপনারা, দেন ইজিলি কাজগুলো করে নিতে পারবেন আশা করি। তো সমস্যা হওয়ার কথা না, যারা একদম নতুন দেখতেছেন হয়তো তাদের একটু প্রবলেম হতে পারে, বাট আপনারা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আপনি চাইলে আদার ক্যাম্পেইনেও পার্টিসিপেট করতে পারেন, এখানে দেখেন ডিসপ্লে পিকচার ক্যাম্পেইন আছে, আর্ট ওয়ার্ক ক্যাম্পেইন আছে। সো প্রত্যেকটা ক্যাম্পেইনে আপনি যেটা পার্টিসিপেট করবেন ওখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি ডিটেলস ওখানে দেখতে পাবেন। ওকে, সাপোজ আর্ট ওয়ার্ক ক্যাম্পেইন, আমি যদি আর্ট ওয়ার্ক ক্যাম্পেইনে ক্লিক করি, এখানে দেখেন এখানে বলে বলা আছে কি কি করলে কি পাওয়া যাবে, আর্ন আপ টু 500 সোয়াস টোকেন ফর এভরি আর্ট ওয়ার্ক ইউ মেক। প্রত্যেক আর্ট ওয়ার্ক মেকের জন্য আপনি 500 সোয়াস টোকেন পাবেন, আর কোথায় কি করতে হবে সবকিছু বলে দেওয়া আছে। ওকে, এইভাবে আসলে দেখতে হবে। দেন হচ্ছে আপনার সিগনেচার ক্যাম্পেইনে পার্টিসিপেট করার জন্য এখানে ক্লিক করবেন। ওকে, সো এই হচ্ছে আপনার বাউন্টি। বাউন্টিটা একটু আপনার কাজ করতে হবে, প্রতি উইকে আপনার যে টাস্ক গুলো আছে ওগুলো করতে হবে। ওকে, টাস্ক না করলে তো টোকেন দিবেন না আপনাকে ফ্রিতে। আর এয়ারড্রপ যেটা ওটা ইজি, জাস্ট আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, আপনি পার্টিসিপেট করলে ওখানে এয়ারড্রপ এর একটা নির্দিষ্ট টোকেন আপনাকে কিন্তু আইসিও শেষে দিয়ে দেবে। আর বাউন্টিটা হচ্ছে আপনার 2-3 মাস ধরে চলবে, আপনাকে এই কাজগুলো করতে হবে, দেন হচ্ছে ভালো পরিমাণের একটা টোকেন আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের সহজ ভাবে, সহজ। সো যারা একদম নতুন দেখতেছেন হয়তো বুঝতে একটু প্রবলেম হতে পারে, বাট আপনারা দেখতে থাকুন এবং কাজগুলো করতে থাকুন অ্যান্ড একটু ঘাটাঘাটি করুন, ইনশাল্লাহ আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। আর যখনই বুঝতে পারবেন না, আপনাদের সিনিয়র যারা আছে তাদের কাছ থেকে জেনে নিবেন, বুঝে নিবেন, তাহলে বিষয়গুলো আরো আপনাদের জন্য ইজি হবে। তো ভিউয়ার্স, কথা হবে নেক্সট কোনো বাউন্টি কিংবা আইসিও রিভিউতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।